তোমার সহকর্মীরা এইচ টু ও মানে হচ্ছে ধানমন্ডির একটি রেস্টুরেন্ট কিংবা এরকম আবলতাবল উত্তর দিচ্ছিল তখন মানুষের এক ধরনের ইম্প্রেশন তৈরি হয়েছিল যে এরা কি আসলে এদের মাথায় কি কোনো ঘিলু আছে বা এরা কি আসলে খালি সুন্দর এদের ভিতরে কিছু নাই তুমি পরবর্তীতে যখন এই কম্পিটিশনে দেশের বাইরে গেলে এবং অন্যান্য সুন্দরীদের সাথে নিজেকে উপস্থাপন করলে নিজের দেশকে উপস্থাপন করলে যে সুন্দরভাবে এটি প্রত্যেকের নজর কেড়েছে এবং তোমাকে নিয়ে গেছে একটি অন্য উচ্চতায় সেই যে ইম্প্রেশান চেঞ্জের গল্পটা একটু বলবে কারণ মানসিকভাবে তো তুমি নিশ্চয়ই অনেক ভেঙে গিয়েছিলে কারণ এর আগে তো অনেক আলোচনা হচ্ছিল যে আলোচনাগুলো তোমাকে নিশ্চয়ই খুব বেশি তোমাকে উৎসাহিত করেনি বা তোমার আগে জেসিয়া ছিল সে বা তার ইমেজ সংকট যেভাবে তৈরি হয়েছিল বা হয়েছে সেখানেও তোমাকে নিশ্চয়ই ডিপ্রাইভড করেছে ভেতরে ভেতরে যে না এটা আসলে মানে আমার পক্ষে সম্ভব না কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবার গল্পটা আসলে আমরা শুনতে চাই ঘুরে দাঁড়ানোর গল্প যদি বলি ভাইয়া সেটা ভুল কারণ আমি মানসিকভাবে কখনোই ভেঙে পড়িনি কারণ যে যেটা করবে সেটার ফল সেই পাবে আর হ্যাঁ এটার জন্য কিছুটা সাফার আমাকে করতে হয়েছে যেমন এইচ টু এর জন্য আমার চায়নাতে গিয়েও শুনতে হয়েছে একজন মিসলের অন্য একটা দেশের কন্টেস্ট্যান্টের কাছ থেকে যে তুমি কি এইচ টু ও কম্পিটিশন থেকে এসেছো মানে শুধু এটা শুধু আমাদের দেশের মধ্যে না আন্তর্জাতিক পর্যায়ে মানে এটা সবাই জেনে গেছে যে এরকম একটা ঘটনা আমাদের এখানে ঘটেছে এটা শুধুমাত্র যে সে পার্টিসিপেন্টের প্রবলেম বা আমি আয়োজকদের প্রবলেম এটা বলবো না আমরা এত বেশি মজা করেছি আমাদের লোকাল এরিয়ার মধ্যে এটা লোকাল এরিয়ার মধ্যে আর সীমাবদ্ধ ছিল না তবে আমি মানসিকভাবে কখনোই ভেঙে পড়ি না আমি সব কিছু এনজয় করার চেষ্টা করি আর যেটা আমি ফোকাসড ছিলাম আর যেটা বললাম যে আমার ফিলিংসটা কেমন বা অভিজ্ঞতা কেমন জানি না এটা কেমন হবে বলাটা তবে আমি বলতে চাই রিয়েলি প্রাউড অফ মাইসেলফ কারণ আমি আমার ঢাকা শহরে বা এরকম কোনো বড় শহরে জন্মগ্রহণ করিনি আমি মফসল থেকে উঠে আসা একটা মেয়ে নাচ গান বলি এগুলো কখনো আমার এগুলোর উপরে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমার পরিবার নিয়ে আমি অনেক গর্ববোধ করি আমার পরিবারের সংস্কৃতি চর্চা রয়েছে আমার বাবা মা প্রত্যেকে শিক্ষিত এবং তারা সবসময় সেভাবে আমাকে বড় করেছেন পারিবারিক শিক্ষা থেকে আর হচ্ছে দুর্ভাগ্যবশত আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে আমার কোনো গ্রুমিংই হয়নি সেদিক থেকে আমি যেটা করেছি সম্পূর্ণ নিজের মতন করে আমি কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছি এবং আমার মতন করে রিপ্রেজেন্ট করাতে যে আমার দেশ সুনাম পেয়েছে এবং সারা দেশের মানুষ খুশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা ভালো স্বীকৃতি পেয়েছে আমি আমার দেশকে নিয়ে আমাকে নিয়ে প্রাউড ফিল করি। थैंक यू वेरी मच। वेरी गुड। জয় হয় যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা क्वेश्चन করতে চাই। আপনাদেরর সাথে খুবই রিলেটেড যেটা হচ্ছে যে আমাদের দেশে কোনা একটা প্ল্যাটফর্ম নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় ওটাতে কিন্তু পার্টিসিপেট করার সময় অনেকে দুবার ভাবে। তো অলরেডি কিন্তু একটা কন্ট্রোভার্সি ছিল আগের আয়জনিও। এই আয়োজনে যখন আপনি পার্টিসিপেট করতে গেলেন আপনার কি কখনো মনে হয়নি যে আমি এখানে পার্টিসিপেট করব না বা এটা আমার জন্য নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করতে পারে? না এটা আমার কখনো মনে হয়নি কারণ আমি যদি আমি বিশ্বাস করি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করাতে নেগেটিভ থাকতে পারে যেমন যেটা হয়েছিল সেটা অবশ্যই অপ্রত্যাশিত ছিল তবে সে অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা মিস বাংলাদেশ সম্পূর্ণ আলাদা এটা যে কোনো জায়গায় ঘটতে পারে মিস বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মানে মিসল বাংলাদেশই নেগেটিভ এমন তো কোনো কথা নেই তো আমি চেয়েছিলাম আমি আমার মতন করে পার্টিসিপেট করি আর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা করি ব্যাস তুমি এখন লেখাপড়া কি করছো ভাইয়া দু হাজার আঠেরো সালে এইচএসি কমপ্লিট করেছি তো মানে আমার বাইরে চলে যাওয়ার প্ল্যানিং ছিল তবে যখন মিস বাংলাদেশে পার্টিসিপেট করলাম আইটস করছিলাম তার মধ্যেই আমার অডিশনের জন্য ডাক আসে তারপরে এটাতে পার্টিসিপেট করার পর যখন রেগুলার এটার পেছনে টাইম দেওয়া শুরু করলাম তখন ভাবলাম যদি মিস বাংলাদেশ হই তাহলে অ্যাজ মিস বাংলাদেশ দেশে থাকা থাকাটা আমার রেসপন্সিবিলিটি আর যদি হই তাহলে দেশে থাকবো নাহলে বাইরে চলে যাব সো এরপর আমি যখন চায়না যাই তখন এই সব মিলিয়ে একটা মোটামুটি গ্যাপ পরে আমি এখন পার্সিটিতে ভর্তি হব